আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে সারা বছর জুড়ে টমেটো সংরক্ষণ করার তিনটি ভিন্নধর্মী পদ্ধতি। যেহেতু টমেটো সবসময় পাওয়া যায় না এবং শুধুমাত্র শীতকালে আমরা টমেটো পেয়ে থাকি, তাই আমরা যদি টমেটো সংরক্ষণ করে রাখি তাহলে সারা বছর জুড়েই আমরা টমেটো ব্যবহার করতে পারবো বিভিন্ন রকম রান্না বান্নায় এবং নাস্তা তৈরির ক্ষেত্রে। টমেটো একটি অতি প্রয়োজনীয় সবজি যেটি আমাদের অধিকাংশ রান্নায় এবং নাস্তা তৈরিতে ব্যবহৃত হয়। চলুন তাহলে দেরি না করে এর সংরক্ষণ পদ্ধতিগুলো এক নজরে দেখে আসি। তো যেহেতু আমরা টমেটোগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করব, সেজন্য আমাদেরকে এরকম ফ্রেশ এবং পাকা পাকা লাল টমেটো দেখে নির্বাচন করতে হবে সংরক্ষণের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি সংরক্ষণের জন্য এই টমেটোগুলো নিয়েছি এবং এগুলো কতটা সুন্দর এবং ফ্রেশ। তবে টমেটো কিন্তু অতিরিক্ত পাকা কিংবা নরম হওয়া যাবে না, টমেটোগুলো পাকা হতে হবে, তবে কিছুটা যাতে শক্ত থাকে। এবার চলে যাব এর মূল প্রসেসে। প্রথমে শুরু করছি স্টেপ ওয়ান দিয়ে। তো টমেটো সংরক্ষণের জন্য আমাদেরকে প্রথমেই টমেটোকে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। এবং অবশ্যই এর মাঝখানের এই সাদা অংশটিকে ফেলে দিতে হবে। এই পদ্ধতিতে টমেটোগুলো যেহেতু ব্লেন্ড করা হবে তাই এগুলোকে ছোট বড় যে কোনো সাইজেরই কেটে নিতে পারেন। বাজারে অনেক ধরনের টমেটো পাওয়া যায়। কিছু টমেটোতে দেখা যায় লিকুইডের পরিমাণ বেশি থাকে, আবার কিছু টমেটোতে সলিডের পরিমাণ। তো এক্ষেত্রে আমাদেরকে যেসব টমেটোতে লিকুইডের পরিমাণ কম থাকে এবং সলিডের পরিমাণ বেশি থাকে আমাদেরকে সেই টমেটোগুলোই নির্বাচন করতে হবে। তো একইভাবে আমি সবগুলো টমেটোকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই টমেটোগুলোতে লিকুইডের পরিমাণ কিন্তু খুবই কম এবং সলিডের পরিমাণটি বেশি, এবং এগুলোকে সেদ্ধ করার পর এর থেকে খুব বেশি পরিমাণে পানি বের হবে না। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি এবং তার সাথে অ্যাড করে দিয়েছি 4-5 কোয়া রসুন, এবং রসুনগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে দিয়েছি। এবার টমেটোগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মিডিয়াম টু লো হিটে 15-20 মিনিট এগুলোকে রান্না করে নেব, যাতে করে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে এগুলোকে কয়েকবার নেড়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায়। ফিরে এলাম 20 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি সবগুলো টমেটোকে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এবং টমেটোগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এই হলো আমাদের টমেটোর পিউরি। এবার আমি ব্লেন্ডারের জার থেকে এগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো এ পর্যায়ে টমেটোর পিউরিগুলোকে অনেক মিহি মনে হবে, কিন্তু এগুলোকে আমাদের চেলে নিতে হবে। এর মধ্যে অসংখ্য দানাদার অংশ রয়েছে। তো ছেঁকে নেওয়ার জন্য আমি এরকম একটি ঝুড়ি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চালনির সাহায্যে এগুলোকে ছেঁকে নিতে পারেন। তো আমি এভাবে একটি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে নাড়তে থাকব। এই টমেটোর পিউরি দিয়েই কিন্তু আপনি টমেটোর সস তৈরি করতে পারবেন। তো টমেটোর পিউরিগুলোকে ছেঁকে নেওয়ার পর এই যে অবশিষ্ট অংশগুলো, এগুলোকে আমাদের ফেলে দিতে হবে। এগুলোর কারণে কিন্তু আপনি টমেটোর পিউরিগুলো দিয়ে সস তৈরি করুন কিংবা যে কোনো ধরনের নাস্তায় এটি ব্যবহার করুন না কেন, এটি ভালো হতো না। এই যে তৈরি হয়ে গেল আমাদের টমেটোর পিউরি। তো টমেটোর পিউরিগুলো সংরক্ষণ করার জন্য আমি এরকম একটি ঢাকনাযুক্ত বক্স নিয়েছি। এবার এই বক্সে টমেটোর পিউরিগুলোকে নিয়ে নিব। তো এভাবে বক্সের ঢাকনাটা আটকিয়ে আমরা এই টমেটোর পিউরিগুলোকে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি, এবং এটি কিন্তু একটুও নষ্ট হয়ে যাবে না এবং এর থেকে বাজে কোনো স্মেলও আসবে না।
এর স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রেখে আমরা সারা বছর জুড়ে এই টমেটোগুলো ব্যবহার করতে পারি এবং এগুলো যে কোনো ধরনের সস তৈরির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যাবে। এবার চলে এলাম এর সেকেন্ড স্টেপে। তো তার জন্য আমি এখানে পাকা পাকা লাল টমেটো নিয়েছি এবং এই টমেটোগুলো কিন্তু একটু শক্ত হতে হবে, বেশি নরম হলে কিন্তু এগুলো ফ্রিজে রাখার পর পানি ছেড়ে দিবে এবং এর স্বাদটাও নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে টমেটোগুলোকে এভাবে একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। তো আমি একটি টমেটোকে চারটি স্লাইসে কেটে নিচ্ছি এবং মাঝখানের এই সাদা অংশটুকু কেটে ফেলে দিতে হবে। তো একইভাবে আমি সবগুলো টমেটো কেটে নিব। তো আমি এভাবে বড় বড় পিস করে সবগুলো টমেটো কেটে নিয়েছি। তারপর যে কোনো প্লেট অথবা ডিশে টমেটোগুলোকে এভাবে ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে রাখতে হবে, যাতে একটির সাথে আরেকটি লেগে না যায়। এতে করে এগুলো ফ্রিজে রাখার পর যখন বরফ জমে যাবে তখন কিন্তু এগুলো আলাদা আলাদাই থাকবে। তো এই অবস্থায় টমেটোগুলোকে ফ্রিজে রাখবো প্রায় এক ঘন্টা অথবা এগুলো জমে যাওয়া পর্যন্ত। এবার চলে আসলাম স্টেপ নাম্বার থ্রি। তো তিন নাম্বার প্রসেসের জন্য এভাবে স্লাইস করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ টমেটো নিয়েছি, এগুলোকেও একটু বড় বড় সাইজ করেই কেটে নিতে হবে। তো আমি এরকম একটি পলি ব্যাগ নিয়েছি, আপনারা চাইলে জিপলক ব্যাগগুলোও ব্যবহার করতে পারেন। তারপর এই টমেটোগুলোকে এই পলি ব্যাগে ভরে রাখব। এক্ষেত্রে একসাথে বেশি করে না রেখে অল্প অল্প করে দু তিনটি ভাগে রাখতে পারেন। আমি এক কেজি টমেটোকে দুই ভাগে রাখব। সবগুলো টমেটো রাখার পর এভাবে পলি ব্যাগের মুখটাকে আটকে দিব। তো পলি ব্যাগের মুখটা ভালো করে আটকে দেওয়ার পর এভাবে পলি ব্যাগের চারপাশে টমেটোগুলোকে ছড়িয়ে দিব, যাতে করে টমেটোগুলো পলি ব্যাগের সব দিকে সমানভাবে থাকে। তো এই অবস্থায় টমেটোগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে অথবা এভাবে একটি বক্সেও টমেটোগুলোকে এভাবে রেখে দিতে পারেন। তারপর বক্সের মুখটা লাগিয়ে এভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন এবং এভাবে ডিপ ফ্রিজে টমেটো রেখে যে কোনো ধরনের নাস্তা কিংবা রান্না বান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং এর স্বাদ থাকবে একেবারেই অটুট। তো আমার টমেটো সংরক্ষণের সবগুলো প্রসেস দেখানো হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো টমেটো ফ্রিজ থেকে বের করার পর এর অবস্থা কেমন হলো সেটি দেখিয়ে দিচ্ছি। এটি হলো স্টেপ নাম্বার ওয়ান। দেখতেই পাচ্ছেন ফ্রিজ থেকে বের করার পর এগুলো একেবারেই জমে গিয়েছে। এই টমেটোগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের সস অথবা পিৎজা সস তৈরি করে সারা বছর জুড়েই খেতে পারি। তারপর স্টেপ নাম্বার টু, দেখুন এই টমেটোগুলোও কিন্তু একেবারে জমে গিয়েছে এবং এগুলো কিন্তু একদমই একটির সাথে আরেকটি লেগে যায়নি। তো এ পর্যায়ে টমেটোগুলোকে এভাবে একটি পলি ব্যাগে ভরে রেখে দিতে পারেন অথবা একটি বক্সে করেও রেখে দিতে পারেন। যে কোনো ধরনের পলি ব্যাগ অথবা জিপলক ব্যাগে করে সারা বছর জুড়ে এই টমেটোগুলোকে সংরক্ষণ করতে পারেন। এভাবে টমেটোগুলো রাখলে একটির সাথে আরেকটি লেগে থাকবে না এবং খুব সহজেই এগুলো প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবেন। এবার চলে আসলাম স্টেপ নাম্বার থ্রি। তো এবার দেখা যাক এই টমেটোগুলোর কী অবস্থা হলো। দেখতেই পাচ্ছেন এই টমেটোগুলোও কিন্তু ডিপ ফ্রিজে রাখার পর একেবারেই জমে গিয়েছে। আর দেখুন টমেটোগুলো কিন্তু একটির সাথে আরেকটি লেগে যায়নি, জমে যাওয়ার পর এগুলো আলাদা আলাদাই রয়েছে এবং প্রয়োজনের সময় এগুলো ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হবে না। অনেকেই মনে করে যে এভাবে টমেটো সংরক্ষণ করে রাখলে সেটি একটির সাথে আরেকটি লেগে যায় এবং ব্যবহার করার সময় অসুবিধা হয়, কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একটির সাথে আরেকটি লেগে যায়নি। তো আমার কাছে এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ মনে হয় এবং এই পদ্ধতিটা সংরক্ষণ করতে যেমন সুবিধা তেমনি এটি ব্যবহার করতেও কিন্তু খুব বেশি অসুবিধা হয় না। তো
তো এই হলো আমার টমেটো সংরক্ষণের তিনটি পদ্ধতি। তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করতে পারেন। টমেটো একটি নিত্য প্রয়োজনীয় সবজি, যে কোনো ধরনের মাছ অথবা তরকারি রান্নায় টমেটো দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু সারা বছর টমেটো থাকে না বিধায় আমরা এটি ব্যবহারও করতে পারি না। তো আমরা যদি এভাবেই টমেটোগুলোকে সংরক্ষণ করে রাখি তাহলে আমরা টমেটো ব্যবহার করতে পারবো যে কোনো ধরনের রান্না বান্নায় অথবা নাস্তা তৈরির ক্ষেত্রে। তো আশা করছি আমার আজকের এই টমেটো সংরক্ষণের পদ্ধতিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।